দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী এবং দুবাইয়ের এই সর্বশেষ যে সারা দেশে একরকম ঝড় তুলেছে যে ছেলে, সেই আরাফ খান পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খানকে হত্যার অভিযোগে যাকে 6 নম্বর আসামি করা হয়েছে এবং সে পালিয়ে গেছে, এর মধ্যে অনেক নাটক করেছে, তার গ্রেফতার বা তার আটক নিয়ে একটা মোটামুটি ধোঁয়াশার অবস্থা তৈরি হয়েছে। প্রথমে একটু আপনাদেরকে বলে নিই যে এখন পর্যন্ত বাংলাদেশের গোয়েন্দা বা পুলিশ শাখার কেউই আনুষ্ঠানিকভাবে এটি ডিক্লেয়ার করেননি বা তারা আনুষ্ঠানিকভাবে কোনো সূত্র নিশ্চিত করেনি, এবং একই সঙ্গে দুবাই থেকেও কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি তার আটকের। তবে বাংলাদেশের প্রথম শ্রেণীর বেশ কয়েকটি পত্রপত্রিকায় তারা তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে এবং কেউ কেউ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে যে দুবাই পুলিশ আরাফ খানকে আটক করেছে। আমার সামনে একটি খবর খোলা আছে, সেটির সূত্র ধরে আমি আপনাদেরকে একটু জানাই। সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ ব্যবসায়ী আরাফ খানের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির একদিনের মাথায় দুবাই পুলিশের হাতে আটক হয়েছে বলে গুঞ্জন উঠেছে। গতকাল রাতেই, মানে আমি মঙ্গলবার কথা বলছি, সোমবার রাতেই দুবাই পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে বলে বেশ কয়েকটি পত্রপত্রিকা নিউজ করেছে, তবে আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন আগামী 2-1 দিনের মধ্যে পুলিশের একটি দল তাকে ফিরিয়ে আনতে যাবে। এর আগে গতকাল পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আরাফ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে, ইন্টারপোল সে আবেদন গ্রহণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত সপ্তাহে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আরাফ জুয়েলার্সের উদ্বোধন করার পর ব্যাপক আলোচনায় আসছে জুয়েলার্সের মালিক আরাফ খান। এ অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিয়া ও বিনোদন জগতে অনেক তারকাকে আমন্ত্রণ জানিয়েছে, সাকিব আল হাসান, হিরো আলম, দেবাশিস বিশ্বাস, দিঘি, তারা সেখানে অংশ নিয়েছিল। তারপর তখনই জানা যায় যে সে আসলে আরাফ খান নয়, সে মূলত সেই পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার আসামি, এবং সে ভারতে পালিয়ে গিয়েছিল এবং সেখান থেকে সে ভারতের পাসপোর্ট নিয়ে দুবাই গিয়েছে। তাকে পুলিশ সদস্য হত্যা মামলার আসামি বলে এরপরেই তাকে শনাক্ত করা হয়। গোয়েন্দা পুলিশের তথ্য মতে আরাফ জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানের মালিক আরাফ খানের আসল নাম রবিউল ইসলাম, বাংলাদেশের গোপালগঞ্জে কোটালিপাড়ায় তার বাড়ি, তিনি সোহাগ মোল্লা হৃদয় শেখ আপন এরকম কয়েকটি নামে পরিচিত। 2018 সালের 7 জুলাই তিনি মামুন ইমরান খানকে খুন করেন এবং এরপর দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের সূত্র পত্রপত্রিকার সূত্রগুলো আরও বলছে যে তারা ইতিমধ্যে এই মামলার বেশ কাগজ, যত কাগজপত্র আছে সেগুলো দুবাইয়ে পাঠিয়ে দিয়েছে এবং সেখানকার একটি প্রস্তুতি চলছে যে সেখান থেকে কিভাবে এই আরাফ খানকে দেশে ফিরিয়ে আনা যেতে পারে। এই ধরনের খবরের মধ্যে দিয়ে এই আরাফ খানের আটকের বিষয়টি দুবাইয়েও আমরা যোগাযোগ করেছি এবং দুবাইয়েও আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করেছি, সেখান থেকেও আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারা চেষ্টা করছেন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কারো সেখানকার কর্তৃপক্ষ কারো মাধ্যমে স্বীকৃতি জানানোর। বিষয়টি আরও বেশি রকম জোরদার হয়েছে কারণ হচ্ছে এই আরাফ খান তার যে আরব জুয়েলার্স, সেই জুয়েলার্সের সমস্ত স্বর্ণালঙ্কার সরিয়ে নিয়েছেন হঠাৎ করেই, এবং তার ওই যে সেই কথার কথা বলা হচ্ছে যে 60 কেজি ওজনের তার যে লোগো, ইগল পাখির লোগো, সেইটিই কেবল রয়ে গেছে। তো সব স্বর্ণ সরিয়েছে, এইটি সরায় নেই, মানে হচ্ছে যেটা এতদিন বলা হচ্ছে যে এটা আসলে 60 কেজি স্বর্ণের লোগো না, এটা একটা রেপ্লিকা মাত্র, নামকাওয়াস্তে একটা কিছু। তো সেই ক্ষেত্রে এই আরাফ খানের গ্রেফতার বা আটকের বিষয়টি বাংলাদেশের কর্তৃপক্ষ নিশ্চিত যদি করে, নিশ্চিত করার পর তাদের একটি টিম যাবে। আপনারা জানেন যে এর মধ্যে মতিঝিলের আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি মুসাকে ওমান থেকে গোয়েন্দা পুলিশ ধরে আনতে সক্ষম হয়েছিল এবং সেটা একটা স্পেশাল ব্যবস্থায়। এখন দুবাইয়ের ক্ষেত্রে দুবাইয়ের এই আরাফ খানকে ধরার জন্যে ভারতের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছিল, সেই ভারতও এই বিষয়টি নিয়ে কনসার্ন, কারণ তাদের সেখান থেকে সে কীভাবে ভিসা নিয়েছে এটি তাদের একটি বড় চিন্তা। সুতরাং
সেই ক্ষেত্রে দুবাই পুলিশ কতটা সহযোগিতা করেছে বা করছে, অথবা ইতিমধ্যেই কি সহযোগিতা করেছে কিনা, সাকসেস হয়েছে কিনা, এটা জানার জন্য, একদম আনুষ্ঠানিকভাবে জানার জন্য আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণ এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি। আমি আতিক রহমান, পূর্ণিয়া।